হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন যাচ্ছি কলকাতার, এখন বাজে পাক্কা 9টা, 9:10 ট্রেনের অনেকটা দেরি হয়ে গেছে। সরাসরি টিউশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ গরম, জানি না কতটা কি ভিডিও করতে পারবো। আজকে যাচ্ছি ঘুরতে প্রিন্সের ঘাট, আমার সঙ্গে থাকার পুরো ভিডিও দেখতে থাকো, চলো। ফাইনালি আমরা চলে এসেছি, আর এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠবো, আর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে বেশি উঠি না যে কলকাতা যাওয়ার সময়, কেননা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠলে মানে বসার সিট পাই না, তার জন্য সবসময় আমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যাই। আর ট্রেনটা আমরা প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা কিন্তু পেয়ে গেছি, আর অনেক কষ্ট করে আজকে অনেক কষ্ট করে একটা মাত্র সিট পেয়েছি, যার জন্য চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া কলকাতা সেই আমার সিট পেতে কষ্ট হয়েছে। যাই হোক, কলকাতায় এসে পৌঁছালাম আর 215 নম্বর বাসে উঠবো, আর এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। আর ছাতাটা আনতে আজকে একদম ভুলে গেছি, কারণ আমার ব্যাগে সবসময় ছাতা থাকে, আর ছাতা আনতে ভুলে গেছি, দেখো পুরো কালো হয়ে গেছে। সো ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেছি, আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছে। আর তোমাদের তো আরেকটা রিভিউ দেওয়া হয়নি, তোমাদের যে আর একটা রিভিউ দেওয়া হয়নি, আমি এই কুর্তিটা পরেছি, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখে, সেই কুর্তিটা দেখো দেখতে পাচ্ছ। আর আমরা বাসের জন্য ওয়েট করে আছি যে আমরা কোন বাসে যাবো, এখনো বুঝতে পারছি না। যা এখান থেকে আমরা ফুলপথে চলে এসেছি, যাই হোক এখান থেকে যে কোনো একটা বাস ধরো, বাস ধরে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে নিচে ঘাটে পুরো যাবো, চলো। বাসের জন্য প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত বসে আছি। বাস আমরা যে বাসে যাবো 12A বাসে যাবো, সেই বাসটা আসছে না, প্রায় বাস স্ট্যান্ডে প্রায় 20 থেকে 15 মিনিট পর্যন্ত বসে। দেখো ধর্মতলা চলে এসেছি, আর এখন বাস ধরবো। এই রাস্তাগুলি পার হওয়া না ভীষণভাবে ক্রিটিক্যাল ব্যাপার, যাই হোক অনেক কষ্ট করে রাস্তাটা পার হয়েছি। আর আজকে না প্রচণ্ড পরিমাণে হ্যাপা হয়েছে, কিন্তু দুটো বাস আমাদের চেঞ্জ করতে হয়েছে, কেননা আমরা প্রিন্সেপ ঘাট আমরা প্রথম যাচ্ছি, তার জন্য এক একজনে যার কাছে জিজ্ঞাসা করি এক একজন এক এক রকম কথা বলে। যাই হোক, যা শেষমেশ একটা দাদা ঠিক বললো যে 12A বাসেই যাবে, আর কোনো বাসে যাবে না তার জন্য। আর এটা ভেবেছিলাম প্রথমে আমরা যে এটা কোনো বাড়ি বা ফ্ল্যাট কিন্তু না, এটা হচ্ছে একটা মেট্রো, ধর্মতলার মেট্রো। আর যে সামনে থেকেও দেখলাম, হ্যাঁ এটার গায়ের উপরে এটার উপরে লেখা আছে মেট্রো স্টেশন। আর দেখো তাহলে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম, আর একটা সেলফি তুলে নিলাম, আর তোমাদের সামনের থেকে এটা এটা শেয়ারও করে নিলাম। এটা আবারও বলছি, এটা কিন্তু মেট্রো আমার কাছে খুব ভালো লেগেছে, আর এটার মধ্যে কিন্তু গেছি, আর শেষমেশ এসে পৌঁছালাম অনেক কষ্ট করে। এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর আর এটা না মানে কলকাতা আসলে এটা দূরের থেকে দেখতাম, কিন্তু কাছের থেকে দেখিনি, কিন্তু আজকে আমি জাস্ট কাছের থেকে দেখছি, খুব ভালো ভালো লাগছে। আর প্রচণ্ড পরিমাণে আবারও বলছি রৌদ্র, আর এটার মধ্যে না ঢুকতে দিচ্ছে না, চারদিকে রেলি দেওয়া। আর আমি এখানে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম, মানে বিভিন্ন রকম পোজ দিচ্ছি দাঁড়ানোর জন্য, আর একটু ব্যাগটা সরিয়ে নিলাম, কেননা এখানে এসি একটু সেলফি না তুলে ভালো লাগে না। আর প্রচণ্ড পরিমাণে রোদ, জানি না সেলফি কতটা ভালো আসবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো কালো আসবো আর আসবে, আর অনেকটা দূর থেকে জার্নি করে এসছি না, তার জন্য ফেসটা আরও ভীষণ পরিমাণে কালো দেখাবে। ফাইনালি আমরা শেষমেশ প্রিন্সের ঘাট এসে পৌঁছালাম, চলো যাওয়া যাক আর দেখা যাক। দেখো এসে পৌঁছে গেছে, সামনেই হচ্ছে কিন্তু প্রিন্সেপ ঘাট, আর এখান থেকে একটু লেবুগুলা জলটা খেয়ে নেবো, লেবুগুলো গোলা বলছি, লেবু ওর শরবত খেয়ে নেবো। আর এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের স্টেশন, আর এটা কিন্তু সকাল 11টার সময় ট্রেন থাকে, আর সারাদিনে কোনো ট্রেন আসে না, এটা হচ্ছে কট লাইন, এই ট্রেনে কখনো আসবে না, আসলে বাঁচেই আসবে, কেননা এটা কিন্তু সকাল 11টার সময় একটা মাত্র ট্রেন, এখানে কিন্তু আর কোনো ট্রেন আসে না, এটা হচ্ছে কট লাইন। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট দেখো, আর আমরা চলে এসেছি, আর খুব সুন্দর একটা মৃদু হাওয়া বইছে, আর এত সুন্দর হাওয়াটা বইছিল যে আমার কাছে খুব ভালো লেগেছে। আর তোমার আর এই গঙ্গার ওপারেই হচ্ছে কিন্তু নবান্ন হাওড়া, আর কিছু দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম।
আর দেখো এখন একটু এই এর মানে এই ঘাটের পাশ দিয়ে আছে পার্ক, পার্কের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখছি। আর জাস্ট এখানে ভিডিও করা ক্রিটিক্যাল, কেননা সবাই এখানে নিব্বা নিবিড়া প্রেম করছে, তার জন্য যেটু পেরেছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর সত্যি সত্যি আবারও বলছি খুব সুন্দর একটা মৃদু হাওয়া, খুব সুন্দর। আর আমি না ভয়েস ওভার দিচ্ছি, কেন এখানে না পাশে কোনো অনুষ্ঠান চলছিল, গান বাজছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে নৌকো দেখতে পাচ্ছি, এই নৌকোতে কিন্তু মানে নিয়ে এই গঙ্গার মধ্যে কিন্তু আধা ঘন্টা ঘুরাবে, তার জন্য কিন্তু এক একজনের কিন্তু ৩০০ টাকা লাগবে এক একজনে, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, তার জন্য আমি আর চাপিনি। আর এইখানে এটা এটা পিমছেপ ঘাটের দ্বিতীয় নাম্বার গেট, এখানে কিন্তু শুটিং হয়। আর এটার মধ্যে কিন্তু ঢুকতে দেয় না, একমাত্র যারা শুট করে তাদের কিন্তু ঢুকতে দেয়, বাদ বাকি কিন্তু কাউকে ঢুকতে দেয় না। গাইস প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, চলো সামনে খাবারের দোকান দেখেছি সেখান থেকে কিছু খাওয়া যাক, চলো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর এখন বাজে কিন্তু ৩:৪৫। কিন্তু আমি যতটা ভেবেছিলাম যে পিমছেপ ঘাটটা ভালো হবে, সুন্দর হবে, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি। যাই হোক আমি ভিডিওটা এখানে এন্ড করবো, ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।